হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাদের ঠিকানা আজ আমি আপনাদের সাথে ফিশ রোল বা ভেটকি ফিশ রোলের রেসিপি শেয়ার করব এই ফিশ রোলটি কলকাতার একটা খুব ফেমাস স্ন্যাক্স আর এই ফিশ রোলটি খেতে অপূর্ব লাগে এই ফিশ রোল আমরা রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে খেয়ে থাকি ভেটকি মাছের ফিশ রোল আমরা বাড়িতে কীভাবে বানাবো আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তাহলে চলুন দেখে নিই এই ভেটকি ফিশ রোলের রেসিপিটি এই ফিশ রোলটি বানানোর জন্যে প্রথমে আমি একটা ফ্রাই প্যান গরম করেছি ফ্রাই প্যানের মধ্যে আমি দু চামচ তেল দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে রসুন কুচি দিচ্ছি রসুন কুচিটা এখানে আমি বড় চামচের এক চামচ দিয়েছি তারপর আমি এর মধ্যে আদা কুচি দিচ্ছি আদা কুচিটা আমি বড়ো চামচের এক চামচ দিয়েছি লঙ্কা কুচি দিলাম এবার আমি এই সব উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে একটু হালকা ভেজে নেব এটা দেখুন কিছুক্ষণ ভাজতে হবে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এখানে ভেটকি মাছ সেদ্ধ করে নিয়েছি এই মাছটা আমি একটু শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি মাছটা আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ভেটকি মাছটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ চিংড়ি মাছ এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তারপর আমি চিংড়িগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে মিক্স করব। তার আগে এখানে আমি দিচ্ছি নুন নুনটা আপনারা স্বাদ মতো দেবেন আমি মাছ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণে নুন দিয়েছি এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এটা মিক্স করে নিলাম এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি মিডিয়াম ফ্লেমেই এই পুটটা তৈরি করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে আবারও একটু মিক্স করে নেব মাছের সাথে ভালোভাবে ধনে পাতার কুচিটা মিক্স করে নিলাম দেখুন পুটটা অনেকটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব কিছু মশলা এখানে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো খুব অল্প পরিমাণে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ তারপর আমি এর মধ্যে দিচ্ছি জাইফল গুঁড়ো সেটাও দিলাম ছোটো চামচের হাফ চামচ তারপর এবার আমি এর মধ্যে দিচ্ছি জৈত্রী গুঁড়ো জৈত্রী গুঁড়োটাও ছোটো চামচের হাফ চামচ দিলাম এই জায়ফল জৈত্রীটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তাই এই মাছের মধ্যে অবশ্যই একটু জায়ফল জৈত্রী গুঁড়ো দিয়ে পুটটা তৈরি করবেন দেখুন পুটটা তৈরি হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে বের করে এটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি পুটটা ঠান্ডা হয়ে গেছে দেখুন প্রায় পাঁচ মিনিট আমি রেখেছিলাম পাঁচ মিনিটের মধ্যে পুটটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি ডিমের হোয়াইট পার্টটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের হোয়াইট পার্টটা দিলে খুব ভালো বাইন্ডিংটা হবে তাই এখানে আমি ডিমের হোয়াইট পার্টটা দিয়েছি ফিশ রোলের স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি দেখুন ঠিক যেরকম আমরা ফিশ ফ্রাই করার জন্য যে ভেটকি মাছের ফিলেগুলো নিই ঠিক সেই রকমভাবে ভেটকি মাছের ফিলেগুলো আমি নিয়েছি এগুলোকে আমি প্রথমে নুন দিয়ে আর লেবুর রসে এটা একটু আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলো আমি তুলে নিয়েছি দেখুন এবার আমি আপনাদের দেখাচ্ছি ফিশ রোলটা তৈরি করে এভাবে একটু স্টাফিং নেব ঠিক এটা একটু হাতে একটু হালকা করে এটা প্রেস করে নিতে হবে যাতে কি ভালোভাবে স্টাফিংটা ফিশ রোলের মধ্যেই থাকে এইভাবে এটা হালকা করে প্রেস করে করে আমি স্টাফিংটা নিয়ে এই ভেটকির ফিশ ফিলের তে একটা সাইডে এইভাবে রেখে দিলাম এটা হালকা করে একটু প্রেস করে দিলাম এবার আমি এটা রোল করে নেব ঠিক এইভাবে এক সাইড থেকে উঠিয়ে রোলটা করে নিতে হবে এটা একটু ভালো করে প্রেস করে রোলটা করবেন এর মধ্যে এমনিতেও ডিম দেয়া আছে তাই একটু ভিতরে স্টাফিংটা বেরোবে না দেখুন এটা আমি আর একটু প্রেস করে এভাবে রোলটা তৈরি করে নিয়েছি আরও একটা আমি আপনাদের দেখাচ্ছি ঠিক সেমভাবে স্টাফিংটা নিয়ে একটু হালকা স্টাফিংটা হাতে করে প্রেস করে নিয়েছি এবার আমি এটা একটা সাইডে দিলাম দেওয়ার পর আবার আমি এটা একটু রোল করে নিয়েছি রোল করার সময় একটু হালকা প্রেস করে রোলটা করবেন দেখবেন পুটটা একটুও বেরোবে না দেখুন খুব ভালোভাবে রোলটা হয়ে গেছে এবার আমি এটা রেখে দিলাম ঠিক এইভাবেই আমি আরও একটা ফিশ রোল তৈরি করে নিয়েছি দেখুন একটু হালকা প্রেস করলে এটা পুটটা একটুও বেরোবে না এইভাবে আমি সব কটা ফিশ রোল তৈরি করে নিয়েছি ফিশ রোলগুলো তৈরি করে নেওয়ার পর আমি এখানে চারটে ডিম পাঠিয়ে রেখেছি ডিমটা আমি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এই ফিশ রোলটা আমি এই ডিমের ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি খুব ভালো করে ডিমের ব্যাটারে এই ফিশ রোলটা কোট করে নিতে হবে তারপর এখানে আমি বিস্কিট ক্রামস নিয়েছি বিস্কিট ক্রামসের মধ্যে এই ফিশ রোলটা আরেকবার কোট করে নেব খুব ভালো করে বিস্কিট ক্রমসের সাথে ফিস রোলটা কোট করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে বিস্কিট ক্রমসটা ফিশ রোলের গায়ে ভালো করে দিয়ে দিচ্ছি বিস্কিট ক্রামসটা ভালো করে ফিশ রোলের উপর আমি কোট করে নিলাম দেখুন কোট হয়ে গেছে এখানে আমি তেল গরম করে নিয়েছি এই গরম তেলে আমি ফিশ রোলটা ছেড়ে দিলাম ঠিক এইভাবেই আমি বাকি ফিশ রোলগুলোকেও তৈরি করে নিচ্ছি আর এক এক করে আমি এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন এখানে আমি তিনটে ফিস রোল একসাথে দিয়েছিলাম একটু আমি এগুলোকে উল্টে দিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে এটা একটু হালকা এদিক ওদিক করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন একটুও পুটটা বেরোয়নি খুব সুন্দরভাবে পুটটা ভিতরেই রয়েছে ফিশ রোলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব আপনাদের বাড়িতে গেস্ট এলে এই ফিশ রোলটি বানিয়ে খুব সহজেই আপনি তাক লাগিয়ে দিতে পারেন এই ফিশ রোলটি খেতে অপূর্ব হয়েছে আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এখানে আমি এই ফিশ রোলটি কাঁসন্দি আর স্যালাড দিয়ে সার্ভ করেছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই রেসিপিটি নিজের আপনজনের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন